بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অনুবাদ পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে প্রকৃত ভীতি সহকারে ভয় করো এবং মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। তোমরা এক যুগে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় রূপে ধারণ করো। بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। اذكروا نعمة الله عليكم। আর তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যা তিনি তোমাদেরকে দিয়েছেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের অন্তঃকরণে প্রীতি স্থাপন করলেন, ফলে তোমরা ভ্রাতৃত্বে আবদ্ধ হলে। আর যখন তোমরা অগ্নিকুণ্ডের নিকটে ছিলেন, তখন তোমাদেরকে আল্লাহ অনুগ্রহে তা হতে তিনি উদ্ধার করলেন। আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না এবং আল্লাহর সেই রজ্জুকে সুদৃঢ় রূপে ধারণ করো। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আর তোমাদের মধ্যে এমন এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে
এবং ভালো কাজের আদেশ দিবে ও অসৎ কাজের নির্দেশ করবে এরাই হবে সফলকাম সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আমরা দীর্ঘদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন যে দারুল হাদিস একাডেমি মাদ্রাসার অনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ বর্ষিত হোক আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অশেষ তার রেখে যাওয়া এই দীন ইসলামকে আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার বা আরও প্রচার প্রসারের জন্য এই দারুল হাদিস একাডেমির প্রতিষ্ঠা হয়েছে তো আমি আজকের এই প্রতিষ্ঠানের আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই অভিনন্দন জানাই যারা দূর দূরান্ত থেকে এখানে চলে এসেছেন শুধু দিনে মহাব্বতে আমি কোরআন করিম থেকে একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি যে ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট তো যদি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায় তাহলে তো আর কিছুই প্রয়োজন হবে না তো আমি সংক্ষিপ্ত কথায় এতটুকুই বলবো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখেই যদি বাকি দুনিয়াবি জিন্দেগি পার করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই দীর্ঘ বা সংক্ষিপ্ত আয়ু যতদিন আছে ততদিন সুন্দর এবং সাবলীলভাবে চলে যেতে পারবো যা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালীন মুক্তি আশা করা যেতে পারে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে আমার আবেদন বা অনুরোধ দারুল হাদিস একাডেমির জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন যাতে করে এই প্রতিষ্ঠান যে পর্যায় থেকে শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে তার নির্দিষ্ট টার্গেটে তার লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেন এবং আপনাদের সাথে সাথে সার্বিক সহযোগিতা প্রয়োজন শুধু এখানে আসলে না দোয়া করবেন এর জন্য হবে না সার্বিক সহযোগিতা বলতে আপনার সন্তানকে পাঠাতে হবে আপনার ভাইয়ের ছেলেকে পাঠাতে হবে আপনার বোনের ছেলেকে পাঠাতে হবে এই মর্মে আপনার ব্যাপক প্রচার চালাবেন যাতে করে এই প্রতিষ্ঠান যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আসছে যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে একজন ছেলে ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতে কল্যাণ লাভ করতে পারে আর এর জন্য খুবই পরিশ্রমের প্রয়োজন তো আমি আপনার সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানিয়ে জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই পরিসমাপ্ত জানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسول الكريم أما بعد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الحمد لله أسكري قرنت بلا بكل يدك নারায়ণগঞ্জ দেওভোগ এলাকাতে নবনির্মিত দারুল হাদিস একাডেমি শুরু হওয়ার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকের এই ব্যতিক্রম ধর্মী এরিয়াতে এখানে যে প্রতিষ্ঠান হবে এটা আমরা নিজেরাও ভাবি নাই তো আমি প্রথমেই বলতে হয় যে প্রতিষ্ঠানে শুরুর একটু কথা
প্রথমে যখন এক বছর আগে আমার ভাই প্রবাসী ভাই ইউসুফ সাহেব উনি ফোনে জানালেন বা ওনার পরিবার যে একটা কিছু করতে চাই নারায়ণগঞ্জ এরিয়াতে, তো আমাদের কেন্দ্রীয় মেহমানের এবং সমস্ত ঢাকা বিভিন্ন দায়িত্বশীল ভাইরা বা নারায়ণগঞ্জ যে সমস্ত ভাইরা আছে তাদের সাথে পরামর্শ করেই তার যাত্রা শুরু হয়েছিল। আজকে আমরা অনেক লোক সমাগত এখানে, তো সেই অনুষ্ঠানের শুরুতে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই হাজারো লাখো কোটি শুক্রিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং শতকোটি দুরুদ বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধীবৃন্দ, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান এদেশে খুবই অপ্রতুল। প্রায় 30 থেকে 40 হাজার প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন মাদ্রাসা আছে। কেন আমরা এই প্রতিষ্ঠান করছি প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। আসলে এদেশে যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা হলো বিভিন্ন শির্ক বিদাত, বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন রকমের ফেরকায় আবদ্ধ হয়ে একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেখানে ইসলামের যে সঠিক দিক ও বিভাগ এগুলো বোঝা খুবই কঠিন। তো কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠান এই সমাজের মধ্যে, বিশেষ করে নারায়ণগঞ্জ যে এরিয়া আছে সেই এলাকার মধ্যে যে আলো ছড়াবে এবং শিক্ষা অর্জন করে মানুষের সঠিক দিন সম্পর্কে বিভিন্ন ধারণা দিবে মানুষকে, সেই লক্ষ্যে এই আজকের এই প্রতিষ্ঠান। আসলে অন্য কোনো উদ্দেশ্য নয়, সঠিক নির্ভেজাল দিন প্রচারের উদ্দেশ্যই মূলত আজকের এই প্রতিষ্ঠানের যাত্রা। আল্লাহ বলতেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লামকে প্রেরণ করা হলো প্রথমে বললো যে তুমি পড়ো প্রভুর নামে। আমরা তো পড়ে থাকি, আমরা কোরআন এবং হাদিস সবাই পড়ে থাকি, বিজ্ঞান ইংরেজি বাংলা আরবি সাহিত্য সব কিছু পড়ছি। আসলে আমরা কি পড়তেছি? প্রভুর নামে পড়তেছি, কিন্তু সেই প্রভুকে আমরা বিভিন্নভাবে রূপায়িত করতেছি। এক আল্লাহ, তার একত্ববাদ, সেটা যে আমরা বলার প্রয়োজন সেটা বলতেছি না। আকিদাগত ব্যাপারে বিভিন্ন রকম বলতেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলতেছে যে আল্লাহ আসমানে আসীন আছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের জানা এবং বোঝার জন্যই তো এটা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। যেমন আমি রাজশাহীতে এক ভদ্রলোকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন কথা বলা হচ্ছে, উনি অনেক শিক্ষিত, আমি উনি বলতেছেন যে রাসূল সম্পর্কে আপনার কি মতবাদ, মতামত কি আপনার, উনি বলতেছে রাসূল তো মারা যায় নাই, উনি তো ইন্তেকাল করেছেন, বেঁচে আছেন, ওনার আত্মা বেঁচে আছেন, জাস্ট ট্রান্সফার হয়েছে। আমি তখন বলতেছি যে না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, খবর যখন বলবে দলিল দিচ্ছি আর কি যে না রাসূল মারা যায়নি, তো আবু বকর বললেন যে না উনি মারা গেছেন মানুষ মাত্র, উনি নবী বা রাসূল, এর বেশি কিছু নয়। আমার কথা যখনই শুনলেন যে না রাসূল মারা যান নাই, ওই ব্যক্তি এমন অবস্থা মারমুখী অবস্থা বলতেছে যে আপনি কি বলেন এগুলা, আপনি কি মুসলমান নাকি না কি হয়ে গেছেন, বলছে আপনি কি এ সমস্ত কথা, আপনি নাউজুবিল্লাহ বলে আমাকে বলে একেবারে মানে ওখানে থাকায় অবস্থা, আশেপাশে ওখানে লোকজন ছিল, বলে আপনি মাথা ঠান্ডা করে কথা বলেন। উনি যে কথাগুলো বলতেছেন তার যুক্তি সুন্দর করে দলিল যুক্তি উপস্থাপন করেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না, এখনো বেঁচে আছেন, আমি যদি এখানে রাসূলের নামে দুরুদ পড়ি তো উনি কবর থেকে চলে আসবেন। এই বিষয়গুলো নিয়ে এই যে আকীদা, অথচ পাশাপাশি আমি রাজশাহী থেকে দেখছি যে একই টেম্পোতে যখন দুইজন অশিক্ষিত বা গ্রামের সাধারণ মানুষ বলতেছে যে রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে টানাটানি করা শুরু করছে, রাসূলকে ভাগ করছে, বলছে কেউ বলতেছে রাসূল মারা গেছে কেউ যায় নাই, ওনারা বুঝতে পারছেন। তখন আমি বললাম যে না আপনার ঠিকই বলেছেন যে রাসূল তো উনি তো মারা গিয়েছেন, এই রাসূলকে নিয়ে না আমরা নানাভাবে রূপায়িত করছি, ভাগ করে দিছি, আল্লাহকে ভাগ করে দিছি, নাউজুবিল্লাহ। এই একমুখী শিক্ষা এবং করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য যে আল্লাহ এক, রাসূল তার প্রেরিত নবী, এবং ইসলাম
এক অবিভাজ্য, এখানে দল মতের কোনো পার্থক্যের কোনো সুযোগ নাই। এখানে একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার যে মূল তন্ত্র মূল নীতি সেটা কোরআন এবং সহিহ হাদিস। এই সহিহ কোরআন এবং সহিহ হাদিসের প্রসার হবে, প্রসার হবে, এখানে আমরা শিক্ষা অর্জন করাবো, বিশেষ করে অভিভাবকবৃন্দ তার ছাত্রছাত্রী দিয়ে এবং স্থানীয় যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে আকুল আহ্বান জানাবো এই প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা করবেন, এটা আমার একান্ত অনুরোধ। আমি পরিচালনা কমিটির পক্ষ থেকে আমার সেক্রেটারি সাহেব অবশ্যই কথা বলবেন, আজকে হঠাৎ অনেকে আসার কথা ছিল আসতে পারে নাই, সম্ভবত আমাদের যিনারা যিনি প্রধান অতিথি আছেন উনি পথে আছেন বলবেন, কিন্তু আমার পক্ষ থেকে যেটা বলতে চাই যে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যাত্রা আমাদের জন্য সুন্দর হয়, সফল হয় এবং আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য যেটা আমাদের সভাপতি সাহেব স্নেহস্পদ প্রিন্সিপাল উনি বলে গেছেন এবং আমরা আল্লাহর সেই অশেষ অফুরন্ত নিয়ামত এবং সাহায্য সহযোগিতা কামনা করে আমাদের এই যাত্রা যেন বিরতিহীনভাবে চলতে থাকে এবং কিয়ামতে যেন আল্লাহ যেন আমাদের একটা পরকালে মুক্তির একটা ওসিলা হিসেবে আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন, সে তৌফিক সে দোয়া যেন আমরা যেন সবাই পরস্পরে করতে পারি। আজকের এই অনুষ্ঠানের জন্য আমরা সবাই আবারও শুভেচ্ছা কামনা করে আল্লাহ সাহায্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুল হাদিস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন দারুল হাদিস একাডেমির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ঢাকার আল আরাফা ব্যাংকের কর্মকর্তাদের তসলিম সরকার, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফরিদ সাহেব, আমাদের মাঝে উপস্থিত এই একাডেমির সহসভাপতি শামসুল আলম সহ বিভিন্ন থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসছেন তাদের সকলকেই আমি বক্তব্য শুরুতেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তলাবাল আইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ও মুসলিমাত, ছোট্ট একটি হাদিস। আমার মনে হয় আমরা যারা মুসলমান, যারা নামাজ কালাম কিংবা হাদিস কোরআন নিয়ে অল্প একটু লেখাপড়া করেছি অথবা জেনেছি অথবা শুনেছি তারা সকলেই এই হাদিসটি আমরা জানি, কিন্তু অত্যন্ত আফসোসেরই বিষয় আসলে আমরা যারা এই হাদিসটি জানি তাদেরও আবার অধিকাংশ মানুষই এই হাদিসটি পালন করি না। কিভাবে করি না? আল্লাহ রাব্বুল আলামিন যেই এলেমকে ফরজ করেছেন সেই এলেম অবশ্যই বাংলা অঙ্ক ইংরেজি কিংবা কোনো সায়েন্সকে খরচ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মুসলমান নরনারীদের জন্য হচ্ছে এই কোরআন এবং এই হাদিসের শিক্ষাকে, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় আমরা যখন বাবা হই কিংবা হয়েছি আমরা আমাদের ছেলে কিংবা মেয়েকে শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন আলোক গঠন করার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেই সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের ছেলে কিংবা মেয়েদের জন্য বেছে নেই না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমিও আসলে এই ঢাকার অনেক নামি দামি প্রতিষ্ঠানে আমার ছেলেকে পড়াশোনা করি করাই বা করাচ্ছি, কিন্তু আফসোস আমার মতো একজন মানুষও একবারও ভাবি নাই ওই এমএ বিএ কিংবা এমবিবিএস হওয়ার চাইতে কোরআন এবং হাদিসের দীক্ষায় দীক্ষিত হয়ে একজন ছেলে 1 কোটি কিংবা 10 কোটি মাসিক কামায়ের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম একটি সন্তান অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। আর তাই আজকে যারা আমাদের মাঝে এসেছেন আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, এই শেষ জামানায় এই আখেরি জামানার জগতে এই দারুল হাদিস একাডেমির মতো একটি প্রতিষ্ঠান যেভাবে গড়ে উঠেছেন ঠিক তেম এই এক এইরকম একটি প্রতিষ্ঠান যেন আমরা সকলেই বেছে নিয়ে আমাদের সন্তান সন্ততিগুলোকে এইরকম প্রতিষ্ঠানকে পড়াশোনা করাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজকে আমি বিশেষভাবে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই আমাদের মাঝে ইউসুফ ভাই সহ ওনার বাবা ছিলেন, ওনারা যারা এই জায়গাকে দান করে এত মূল্যবান সম্পত্তিকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন রেদওয়ানের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য নিজে এত বড় সম্পদকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আরো সম্পদশালী করেন, আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। এই আশা রেখে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমার বিশেষ কোনো প্রস্তুতি ছিল না, আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসছেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো আমার ডাক নাম শাহিন, এখানে সবাই শাহিন নাম আমাকে চিনে। তো এখানে প্রথমে আমরা যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটা যে সফল এটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি। তো হয়তো এখন আমরা সারা পাচ্ছি না, ইনশাল্লাহ পাবো, তবে আমাদের আশা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানেন। সুতরাং কেউ হেল্প করুক বা না করুক, হয়তো অনেকে অল্প করতেছে বেশি করতেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে করবে। তা আমরা আশা করি সবাই যাতে আমাদের সাথে একসাথে কাজ করে এবং হেল্প করে, কেউ টাকা দিয়ে পারুক বা উপদেশ দিয়ে পারুক। এই এখন আসার পথে এক ভাইয়ের সাথে আমার পরিচয় হইল, আঙ্কেল হয় ভাই এখন ভাই। তো এই যে দেখেন, একজন একজন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিলিয়ে দিচ্ছে, এটাই আমাদের প্রাপ্তি। তো ছোট হোক বড় হোক, এই জন্য সবাইকে আমরা গণ্য করব। তো ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান হবে এবং এই প্রচেষ্টায় আমরা থাকব। আর ঢাকা থেকে অনেক গেস্ট আসছে, তসলিম ভাই আসছে, তো আরও অনেকে আসছে। তো ওনাদের সবাই এভাবে একে একে সাপোর্ট করতেছে। কেউ ওই এই ভাই একটা কম্পিউটার দিচ্ছে এই প্রতিষ্ঠানে, আমি আগে জানতাম না। তো আমার কাছে এত খুশি লাগছে যে একটা কম্পিউটার বর্তমানে অত দাম না, তারপরও একটা কম্পিউটার মানে অনেক কিছু, মানে একটা মিডিয়ার একটা কিছু কম্পিউটার, এটা বর্তমানে অনেক কিছু একটা কম্পিউটার। তো উনি এই যে একটা সারা দিল, তো এটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক খুশি লাগছে। তো এরকম একজন একজন করে যদি কেউ দেয়, ডোনেশন করে, তো আল্লাহ সুবহানাহু তাআলা ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আর বাধা হয়ে থাকবে না, ইনশাল্লাহ একদিন একদিন চালু হবে অতি শীঘ্রই। তো এখানে যারা আছেন সবাই, উপস্থিত অনুপস্থিত সবাই, হয়তো একদিন খেয়াল রাখবেন আজকের এই খালি জায়গার মধ্যে কি হতে যাচ্ছে। যেমন আমি ছোট থেকে বড় কিভাবে হইলাম, আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই শক্তি পাওয়ার স্ট্রেংথ সব কিছু দিছে এ পর্যায়ে আসা। তো এই প্রতিষ্ঠানকেও আল্লাহ সুবহানাহু তাআলা ইনশাল্লাহ দিবে। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই কামনা করি যে আমাদের প্রতিষ্ঠানকে শীঘ্রই সাকসেস করার একটা পথ দেখা দেবেন। তো এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমি মাদ্রাসাটা করে আমাদের ছেলে জায়গা দিয়েছে, আপনারা সবার সহযোগিতা করবেন, আমরাও করবো, এটা সুন্দর হয় আমরা দেখবো। তবে আপনারা ভালোভাবে এটা চালাবেন, মানে নিজের স্বার্থের উদ্দেশ্যে রেখে কাজটা করবেন, আশা করি মাদ্রাসাটা ভালো চলবে। এইগুলি বিশেষ করে করা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. দারুল হাদিস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী ভাতৃমণ্ডলী, যারা এখানে এসেছি, আমরা এখানকার লক্ষ্য উদ্দেশ্য জেনে বুঝেই এসেছি।
আমরা একটা বিষয় খুব বিশ্বাস করি এবং বলি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটার সাথে এখন অনেকেই একমত নন। এখন লোকজন বলেন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। চোর চুরি করে তার চুরির বিদ্যা আছে, ডাকাত ডাকাতি করে তার ডাকাতি বিদ্যা আছে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে তার ইঞ্জিনিয়ারের বিদ্যা আছে, কেউ কারো যখন ক্ষতি করে তখন তার ক্ষতি করার মতো বিদ্যা আছে, কেউ যখন জেনে বুঝে অন্যায় করে অন্যায় করার পূর্ণ জ্ঞান অর্জন করে। তো সে কারণে সকল জ্ঞানকেই জাতির জন্য মেরুদণ্ড বলা যাবে না। অনেক জ্ঞানী জাতিকে মেরুদণ্ডহীন করে নিঃশেষ করে দেওয়ার জ্ঞান, যারা অশ্লীল ছবি তৈরি করে, এ বিদ্যায় তাদের পারদর্শিতা আছে, এই বিদ্যা প্রতিষ্ঠানে শিখায়, ইউনিভার্সিটিতে এই বিদ্যার উপরে লেখাপড়া হয়, মক্কা মুকাররমায় ইউনিভার্সিটিতে হাদিসের উপরে দর্শ হয়, আর আমাদের দেশের ইউনিভার্সিটিতে ফটোগ্রাফির উপরে জার্নালিজমের উপরে দর্শ দেওয়া হয়, দুটা কি একই শিক্ষা? এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে এক করে যাবতীয় জ্ঞান জাতির কল্যাণে আসে সে চিন্তা চেতনা নিয়ে দারুল হাদিস একাডেমির অগ্রযাত্রা। আমরা জাতির কাছে এ বিষয়ে উপস্থাপন করতে চাই, জাতির সকল সন্তানই সুসন্তান নয়। যদি তাই হতো জাতি অনেক আগেই কালিমা মুক্ত হতো। আমাদের মধ্যে আকিদাগত বিভেদের কারণে যেমন বৈষম্য সৃষ্টি হচ্ছে, শিক্ষাগত পর্যায়ে দ্বিমুখী শিক্ষানীতির কারণে একই পরিবারে দুজনকে মানুষ দুইভাবে চিনে। আমার ভাইয়েরাও আমাকে মোল্লা বলে ডাকে, আপনাদের শুনতে কেমন লাগবে? বলে কি, আমি যখন মসজিদে আসি তখন আমাকে ইমাম সাহেব বলে ডাকে, আমি যখন খুতবা দিই তখন আমাকে খতিব সাহেব বলে ডাকে, আর আমার ঘরে আমার ভাই আমাকে মোল্লা বলে ডাকে। এর কারণ কি? আমার ভাই জানে যে যিনি খুতবা দেন তিনি খাতিব, যিনি ইমামতি করেন তিনি মুন্সী বা মোল্লা, আর ওই লেনে যে লেখাপড়া করে সেও মোল্লা। তিনি একথা বিশ্বাস করেন না যে তিনি ইন্টারমিডিয়েট ক্লাসে যে ইংরেজি পাঠ্য বই পড়েছেন, আমি একই ইংরেজি পাঠ্য বই একই সিলেবাসে একই গল্প কবিতা পড়েছি। আমি একটি বিষয় পড়িনি যেটা লাল সালু ছিল, আমি লাল সালু পড়িনি, লাল সালুর 40 নম্বর পরীক্ষা আমি দেইনি, তার সাথে বিভেদ আমার এখানে। সে কারণে আমরা চাচ্ছি এই লাল সালুর মতো বই 40 নম্বরের জন্য না পড়িয়ে 40 নম্বরের হাদিস পড়াতে। আমরা জাতিকে চাচ্ছি এই 20 নম্বরের সাধারণ জ্ঞান যা কোরআন সুন্নার উপরে হয় সেই জ্ঞান দান করতে। আমরা চাই যেখানে ইউনিভার্সিটিতে অস্ত্রের ঝঞ্ঝনানি অস্ত্রের খেলা চলে আর সারা দেশের মানুষ শান্তির জন্য আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করে, আমার ছেলেকে যদি আমি ইউনিভার্সিটিতে অস্ত্র হাতে ধরিয়ে পাঠিয়ে দেই আর নিজে মসজিদে চিৎকার করি শান্তির জন্য, শান্তি কি ফিরে আসবে? কশিন কালেও আসবে না। আমার বিশ্বাস আপনারা কেউ উপস্থাপন করতে পারবেন না, গত 2 বছরে বাংলাদেশে যে পরিমাণ সহিংসতা হয়েছে এর কোনো একটা সহিংসতার সাথে এদেশের কোনো মাদ্রাসা জড়িত আছে। শুধু মাদ্রাসার কারণে সেফ কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় এমন কোনো প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু হয়নি। যে সমস্ত প্রতিষ্ঠানের তালিকা আপনার নাম পড়েছেন একান্তই চাপিয়ে দেওয়া অপবাদ, আলেমুল আমাদেরকে উৎখাত করার জন্য জাতিকে কোরআন হাদিসের ইলেম শূন্য করার জন্য
যাবতীয় প্রোপাগান্ডা চলছে। আমি আরো বেশ কয়েক জায়গায় বলেছি, জাতিকে কোরআনি জ্ঞান শূন্য করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা শুনলে চমৎকার এই সিদ্ধান্ত বলে তাদেরকে সাধুবাদ জানাবেন। যারা আজকে আমাকে যে মোল্লা বলা হচ্ছে, আমার নাম মোল্লার খাতা থেকে কাটানোর জন্য মাদ্রাসা শিক্ষা ইউনিভার্সিটির শিক্ষাকে একীভূত করেছে, মাদ্রাসা শিক্ষাকে ইউনিভার্সিটির সাথে একীভূত করেছে, ফলে ইউনিভার্সিটির ছাত্র এবং মাদ্রাসা ছাত্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যিনি মাদ্রাসা ছাত্র হবেন তিনি ইউনিভার্সিটির ছাত্র হবেন, যিনি ইউনিভার্সিটির ছাত্র হবেন তিনি মাদ্রাসারও ছাত্র হবেন, একীভূত করা হয়েছে। দুই দিকের শিক্ষা ব্যবস্থা এক করার ফলে যে পরিমাণ একটা গ্লাসে মধু ভর্তি ছিল তার উপরের অংশ ফাঁকা ছিল, এখন ভাগ করে নিয়েছেন যে মধু অর্ধেক হবে পানি অর্ধেক হবে, ভেজাল হবে না এটা মধু ভর্তি হবে। মাদ্রাসার ছেলে ইউনিভার্সিটি গিয়ে অর্ধেক তার মধু ভর্তি করে আর অর্ধেক পানিতে ভর্তি করে, আর ইউনিভার্সিটির ছেলে অর্ধেক বিশুদ্ধ পানি নিয়ে এসে অর্ধেক মধু ভরাট করে, তাইলে এটাকে বিশুদ্ধ পানি বলা যাবে না, বিশুদ্ধ মধু বলা যাবে না। বলা যাবে বিশুদ্ধ পানি আর বিশুদ্ধ পানি থাকবে না, বিশুদ্ধ মধু আর বিশুদ্ধ মধু থাকবে না, তখন মধু হবে ভেজালযুক্ত পানিও হবে ভেজালযুক্ত। শিক্ষা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করানো হয়েছে। সে কারণেই আমরা জানি, অনেকে বলবেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ির ভিতরে কিভাবে হবে। আমরা মনে করি যে আপনার ছেলেকে নিবৃত্তি নীরবে পড়ার জন্য যেই রুমে সাউন্ড কম হবে তার লেখাপড়ার টেবিলটা আপনি সেখানে বসিয়ে দেন না, যেখানে সাউন্ড আসবে না, টিভির সাউন্ড যাবে না, বাইরের সাউন্ড আসবে না, সাউন্ড প্রুফ ছেলেটা নিরিবিলি শান্ত মনে লেখাপড়া করবে এই পরিবেশ তৈরি করে দেন। যদি সেই চিন্তায় এখানে এই প্রতিষ্ঠান হয়ে থাকে, এটা কি ঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে? আমরা মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। তিনি আমাদের ইউসুফ ভাইয়ের মনে তার অন্তরে তার রহমত ঢেলে দিয়েছেন, ফলে তিনি সম্মত হয়েছেন নিজের আবাসিক ভূমি এটা পাশের বাইরে, আমাদের ডান পাশে, আমার ডান পাশে যে বাড়িটা ইউসুফ ভাইয়ের বাড়ি, ইনি নিজের বাড়ির সাথে এই প্রতিষ্ঠান দাঁড় করে দিয়েছেন। সারাক্ষণ হাউমা উকাউ কাউ থাকবে যদি ছাত্রবর্তী হয়, এমন দায়িত্ব কি কেউ নেয়? আজকাল নেয় না, নিরিবিলি সবাই চায়, নিবৃত্তে থাকতে চায়, বলো চলে যায় বসুন্ধরায় কোলাহল মুক্ত পরিবেশ, সবাই বাড়ি বিক্রি করবে আর বলে কোলাহল মুক্ত পরিবেশ। আর ইউসুফ ভাই এমন এক আহম্মক লোক যেখানে সে কোলাহল যুক্ত পরিবেশ করার জন্য সারা দেশ থেকে লোক ডেকে নিয়ে আসছে নিজের বাড়িতে। তো আমরা ইউসুফ ভাইয়ের ঋণ পরিশোধ করে দেবো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ ইউসুফ ভাইয়ের ওয়াইফের বক্তব্য শুনে দুজনের পরামর্শের ভিত্তিতে এখানে যে জায়গাটা তিনি দান করলেন, তিনি যে আল্লাহ যেন তাদের উভয়কেই পরকালে জান্নাতুল ফিরদাউস দান করেন। এই প্রতিষ্ঠানের যত ছেলে সন্তান আসবে, যত ছাত্রছাত্রী আসবে, কোরআনি জ্ঞান যত তারা শিখবে, যতই শুনবে, যতই বুঝবে, যত আমল করবে, প্রতিটার একটা অংশ নেকি ইউসুফ ভাইয়ের পরিবারে পৌঁছতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মান দায়রাহু দান কানা লাহু মিসলা উজুরি মান তাবাহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এর সাথে সম্পৃক্ত আমাদের নেকি সামান্যতম কম করবেন না। আমরা যারা নেকির কাছে ব্রত হব, সারিরা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও। আল্লাহর ক্ষমা চাইতে হলে আল্লাহ দেওয়া জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের ভিত্তিতে নিজের জীবন যেমন গঠন করতে হবে, সমাজ ও পরিবার পরিবেশ গঠন করতে হবে, অন্যথা মুক্তির কোনো প্রথম মুক্ত থাকবে না। আপনারা তো অনেক চোখ খোলা লোক, আপনারা তো দেখেছেন বিগত নভেম্বর মাস থেকে সারা দেশের যে সহিংস ঘটনা, আমরা কেউ নিরাপদ ছিলাম? জাতি যদি নিরাপদ না হয়, আপনি আমি যত বড়, আমার মনে হয় যে আমরা এখানে যারা আসছি আমার মনে হয় না যে কেউ কোনো দিন মিছিলে গেছি, এরকম চেহারা মনে চোখে পড়ে না যে যারা এই মিছিলে যাইতে পারে। তো আমরা মিছিলেও যাই নাই, মিছিলের বিরোধীও না, নিজের ঘর থেকে নিজের ছেলেকে স্কুলে দিতে পারি না, নিজের কার্যালয়ে যাইতে পারি না, নিজের দোকান নিজের পুঁজি দোকান খোলা রাখতে পারি না, আমরা কি স্বাধীন ছিলাম?
আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম কাছের কাছে, আমাদের সন্তানদের কাছে আমরা জিম্মি ছিলাম। কোথায় ছিলাম? আমাদের সন্তানেরা, আমার এই চাচারা, আমার এই ভাইয়েরা আমাদেরকে জিম্মি করে রেখেছিল। আমরা চাই এই জিম্মি দেখা থেকে নিজেদেরকে একটা চ্যালেঞ্জিং সমাজে, যেখানে আমরা মানুষকে শান্তির দিকে আহ্বান জানাবো, মানুষ হকের দিকে আহ্বান জানাবো, মানুষকে নেকের কাজের দিকে আহ্বান জানাবো, এ ধরনের একটা শিক্ষা ব্যবস্থা চালু করা। সেখানে আপনাদের সহযোগিতার কোনোই বিকল্প নাই। ইউসুফ ভাইয়ের ছেলেমেয়েরা একটা বাংলাদেশে থাকে, দুইটা সুইজারল্যান্ডে থাকে, না হলে উনি ওনার দুইটা ভর্তি করাইলো, যে দুইটা সুইজারল্যান্ডে আছে ওই দুইটা নিয়ে আসলো, দেশে একটা তিনটা চলবে প্রতিষ্ঠান। আপনারা যদি বলেন যে আপনি প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়েছেন ভাই আপনি পড়ান, হবে? এটা কি সহযোগিতা হবে না অসহযোগিতা হবে? ভালো কাজে কি সহযোগিতা হবে না অসহযোগিতা হবে? অসহযোগিতা। তো আল্লাহ কি আমাদেরকে ভালো কাজে অসহযোগিতা করতে বলেছেন না সহযোগিতা করতে বলেছেন? তো আল্লাহ যদি আমাদের সহযোগিতা করতে বলেন আর তাকে যদি আমরা রব মনে করি, তাকে আমরা আমাদের স্রষ্টা মনে করি, খালেক মালিক মনে করি, তাহলে তার বিধান থেকে দূরে সরে গিয়ে আমরাও কি শান্তি পাইতে পারি যেমনটা দু মাস আগে ছিলাম? তবে সুখের বিষয় এটা যে আপনি যদি শান্তি চান এর মধ্য থেকে আদায় করতে পারবেন। গত নভেম্বর মাসের 2 তারিখ থেকে এই প্রতিষ্ঠানের কাজ শুরু হয়। আমার একটা বড় আশা ছিল, যেদিন এই প্রতিষ্ঠানে এসেছিলাম সম্ভবত জুলাই মাস, জুলাই মাসে এখানে এসেছিলাম প্রথম জায়গা দেখার জন্য। এখানে বেশ গাছগাছালি ছিল, কিছু জায়গায় উঁচু ছিল, কিছু ডুবা জায়গা ছিল, সব জায়গায় পা ফেলার মতো অবস্থা ছিল না। তো আমরা 3 মাস চিন্তা ভাবনা করি কি প্রতিষ্ঠান টিনেরই করবো না বিল্ডিংয়েই করবো, এখানে প্রতিষ্ঠান চলবে না, জায়গা বিক্রি করে অন্য জায়গায় গিয়ে কিছু করবো, এরকম একটা টালমাটাল অবস্থায় ছিলাম। কিন্তু ইউসুফ ভাই আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখেছেন, বলছেন যে এখানে প্রতিষ্ঠান করলে এখানেই চলবে, এখানেই করবেন আপনারা। পরিশেষে আমরা অনেক গবেষণার পরে, চিন্তা চেতনার পরে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ চাইলে এখানেই অনেক ভালো মানের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। নভেম্বর মাসের পর থেকে এত চড়াই উতরাইয়ের পরে এই অল্প সময়ের ব্যবধানে আপনার বিল্ডিং এর নিচে বসতে পেরেছেন, আল্লাহ মেহরবানি করেছেন, সহায়তা করুন, আলহামদুলিল্লাহ। আর এই কাজটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যার অবদান, যেটাকে একদম ছোট করে দেখা যায় না, আমরা প্রতিষ্ঠান করার আগেই যাকে প্রিন্সিপাল হিসেবে ঘোষণা দিয়েছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ভাই হুমায়ুন কবির রাত দিন প্রচেষ্টা করেছেন, রাত্রে 1টা 2টা পর্যন্ত এখানে থেকেছেন, পরে আমরা তার প্রয়োজনে থাকার জন্য আবাসিক ব্যবস্থা করেছি, প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, ভর্তি নিয়মাবলী তৈরি করেছেন, প্রসপেক্টাস তৈরি করেছেন, রাস্তায় রাস্তায় পোস্টার দেখে আসছেন, ব্যানার দেখে আসছেন, ফেস্টুন দেখে আসছেন, এই প্রতিষ্ঠানের মাটি থেকে প্রতিটা ইটের কলা ধুলিবালি কণার সাথে মিশে আছে তার প্রাণ, শুধু জাতির কল্যাণের জন্য। আমরা তার জন্য খাস করে দোয়া করে লাগছি, আল্লাহ তুমি তাকে পূর্ণ জাজায় খায়ের দান কর। আর তাকে সহযোগিতা করার মতো যে মানসিকতা প্রয়োজন সেটা আমাদেরকে দান করো। আমাদের অনেকের টাকা নাই, বুদ্ধি দেওয়ার সুযোগ তো আছে, পরামর্শ দিতে পারবেন না, মসজিদ থেকে বেরিয়ে একজনকে দেখলেন যে আরেকজনের সাথে কথা বলে টিচারের সাথে, বললেন ভাই কী নিয়ে কথা বলছেন, বলছে ছেলেটা কোথায় ভর্তি করাবো জিজ্ঞাসা করলাম, আরে বলেন কি, আরে নারায়ণগঞ্জে শুনলাম আরেকটা স্কুল মাদ্রাসা হয়েছে, অনেক চমৎকার মাদ্রাসা, দামি মাদ্রাসা, আপনি ওখানে ভর্তি করান, টাকা রাখবে আপনার কথাটা বললে, বলেন ভাই কোথায় কি মাদ্রাসা। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানের চেহারা দেখলে মন ভরে যাবে। আপনাদের সহযোগিতা থাকলে অল্প দিনের মধ্যে এই চেহারা ফিরে আসবে ইনশাআল্লাহ। একটা 6তলা বিল্ডিং এর বেসমেন্ট করতে লাগে 8 থেকে 10 মাস, আমরা 3 মাসে আপনাদেরকে প্রতিষ্ঠান করিয়ে এখানে দেখিয়ে দিলাম আল্লাহর রহমতে, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের একার দ্বারা হয়নি, আমরা এখানে যারা কাজ করেছি আমরা একটা ভালো টিম পেয়েছিলাম, যারা এই কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে আন্তরিকভাবে
জড়িত ছিল। যেদিন এই বিল্ডিং এর ছাদ ঢালাই হয় বুধবার রাতে আমরা রড কিনে দিয়েছি, শুক্রবার সকাল 8টায় এসে ছাদ ঢালাই করেছি। আপনার কি এরকম কোনো ঘটনা জানেন? একদিন মাঝে ছিল, পরের দিন ছাদ ঢালাই হয়েছে, কারা করেছে? এরকম ঘটনা শুধু ফেরেশতাদের বেলায় মানায়, কিন্তু আল্লাহ চাইলে তার বান্দাদের দিয়েও করান। ওইরকম একটা টিম আমরা পেয়েছিলাম, সাইদুরম ভাই আছে, নিয়ে আসছিলাম ওনাকে, হারুন ভাই আছে, হারুন ভাইকে নিয়ে আসছিলাম সেদিন উদ্বোধন অনুষ্ঠানে। হতবাক হয়েছে, আমি হুমায়ুন ভাইকে বারবার বলছি যে বুধবারে রড কিনে দিয়ে শুক্রবারে ছাদ ঢালাই সম্ভব নয়, কনস্ট্রাকশন কাজ আমার কিছু ধারণা আছে, এটা পারবেন না, হবে না, এটা মিস্ত্রি আপনাকে বলবে, শুক্রবার সকালে যাবেন বলে যে ভাই মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ছিল, কনকনে শীতে সবাই চলে গেছে, বিদ্যুৎও ছিল না, কোনোভাবে সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ এসে দেখলাম যে সারা রাত কাজ করেছে ইলেকট্রিসিটিতে, যারা কাজ করে ইলেকট্রিক মিস্ত্রি পাইপ বসিয়েছে, দুই রাত পূর্ণ কাজ করেছে এখানকার রড মিস্ত্রিরা। এভাবে তারা টাকার জন্য কাজ করেন, টাকার জন্য কাজ করে দিনে দিনে কাজ করলেও টাকা পাওয়া যায়, পূর্ণ রাত্র কাজ করতে হয় না। তাদের কাছে একটা বিষয় ছিল যে এটা একটা দিনী প্রতিষ্ঠান হচ্ছে, একটা মাদ্রাসা হচ্ছে, এই টার্গেট তাদের মধ্যে ছিল। আজকে বাবুল ভাই নাই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বাবুল ভাইয়ের কাছে যে বাবুল ভাই এই কনস্ট্রাকশন ওয়ার্কের টিম লিডার ছিল, তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের কাজগুলি সম্পন্ন করেছেন। আপনারা সহজে দেখুন, গত বৃহস্পতিবার কিভাবে আসলাম, একদিন আগে এসেছি, এসে দেখলাম যে এটা ঢালাই হচ্ছে মেঝে, এখানে প্রোগ্রাম করবো, আগে থেকে বললাম যে এক সপ্তাহ আগে ঢালাই করা দরকার। একদিন আগে এসে দেখলাম যে ঢালাই কাজ করতেছে, তখন রুমে ঢুকতে পারছি না, তো টিম লিডার বললো কোনো সমস্যা না, প্রোগ্রাম করতে পারবেন। এখান থেকে ফিরে গিয়ে বাইরের টাইলসগুলি কিনে দিলাম, ফোনে মিস্ত্রির সাথে ঠিক হলো যে মিস্ত্রি কাজ করে দেবে, সারাদিন কাজ করতে পারে নাই, পরের দিন রাত্রে, গতকাল রাত্রে কাজ শুরু করেছে, ফজরের সময় কাজ করে শেষ করেছে। তো আমার একটা বিশ্বাস জেগেছে যে যেখানে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যদি এক কদম এগিয়ে যাই, আল্লাহ আমাদের 10 কদম এগিয়ে দেন। এই এগিয়ে যাওয়ার ধারা যেন অব্যাহত থাকে, সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রতিষ্ঠান কামনা করছে। অনেক জায়গায় মসজিদ হয় আপনারা শুনেছেন, আমরা বলি যে মসজিদের ইট যখন পড়েছে মসজিদ হবেই, আল্লাহ এটা করাবেই, ঠেকবে না এটা। আসলে কি কোথাও মসজিদের কাজ ঠেকে আছে? কোন মাদ্রাসার কাজ বন্ধ হয়ে আছে? সব চলছে। এই একটা আত্মবিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আমরা এগিয়ে আসছি। এখানে প্রতিষ্ঠানের টাকা পয়সা খরচ হয়েছে, হুমায়ুন ভাই হয়তো আপনাদেরকে জানাবেন এ পর্যন্ত প্রতিষ্ঠানে কত টাকা খরচ হয়েছে। আমার তো মনে হয় না যে 3 মাসে এরূপ 18-20 লাখ টাকা সংগ্রহ করা খুবই সহজ ব্যাপার। এখানে ছাত্র নাই, অভিভাবক নাই, কোটিপতি লোক নাই, হয়ে যায় নাই? পরিবেশটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, কিছু কাজ হয়েছে মনে হয় না? এটা আল্লাহ করিয়েছেন। আপনারা চাইলে যে ছবিটা আপনাদেরকে দেখানো হলো, একটা এরূপ 6 তলা বিল্ডিং এর কনস্ট্রাকশনের সরকার মেয়াদ দেয় মিনিমাম 30 মাস, আপনারা চাইলে কি 30 মাস সেটা সম্ভব নয়? যেই কাজটুকুর মেয়াদ ছিল 10 মাস সেটা হয়েছে 3 মাসে, বাকি 30 মাসের কাজ কয় মাসে হবে? 10 মাসে হওয়ার কথা না? তাইলে এবছরের শেষ জায়গা বিল্ডিংটা 6 তলা হওয়ার কথা, যদি এই ফ্লো ঠিক থাকে। সে কারণে আমি বলবো আমাদের কাছে যারা সুদী সজ্জন আছেন, আপনারা দাওয়াত ছড়িয়ে দিন, এই প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান, এখানে কোনো পরিচালক নাই, তাদের কোনো বেতন ভাতা নাই। শামসুল আলম ভাই রাজশাহী থেকে চলে আসছে, কতবার আসছে, কতবার কতজনের সাথে কথা বলে, তার মোবাইল বিল লাগে না, ট্রেনের টিকিট লাগে না, জরুরি ভিত্তিতে আসলে বিমানের টিকিট লাগে না, প্রতিষ্ঠান থেকে ভাউচার হয় না। এটা অলাভজনক, এর সাথে যারা জড়িয়ে আছে
তাদের আষ্টে পিষ্টে ইটের বালি লাগিয়ে আছে, তারা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চায়। সে কারণে আমি আপনাদের কাছেও চাচ্ছি এই প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের প্রত্যেকের হাত উন্মুক্ত থাকবে। আমরা এই প্রতিষ্ঠানকে জাতির কাছে একটা মডেল হিসেবে উপস্থাপন করতে চাই। যেই পরিসরের প্রতিষ্ঠান দেখছেন, আমরা মনে করি এরকম প্রতিষ্ঠান হবে। আমি নিজেও ভেবেছিলাম, আমার নিজের কথাটা বলি, নিজেও ভেবেছিলাম যে এখন যেই প্রতিষ্ঠান আছে, আমরা এখানে কিছু করে একটা মসজিদ করে, কনস্ট্রাকশন করে, একটা অফিস করে, এটাকে রেজিস্টার্ড অ্যাড্রেস ব্যবহার করে শহরে বিশাল বিল্ডিং ভাড়া নিয়ে আমরা প্রতিষ্ঠান করব। এ নিয়ে আমার অনেক চিন্তা ছিল। তো পরিশেষে সিদ্ধান্ত হইল যে আগে বেজটা ঠিক করেন, মোমবাতি আপনি রাখবেন কোথায়, এই তো মোমবাতি ওটা থাকবে কোথায়, জ্ঞানের আলো যে জ্বালাবেন, মোমবাতি থাকবে কোথায়, কোথায় রাখবেন, মোমবাতি কিনেছেন, মোমবাতিটা রাখবেন কোথায়। মোমবাতি যদি নিচে রাখেন, ফ্লোরে রাখেন, আলো ছড়াবে, একটু উঁচু জায়গায় রাখলে আলো ছড়াবে। আগে ভিতটা ঠিক করেন, সেই ভিত ঠিক করার জন্য আমরা এখানে এসেছি। পাশাপাশি আবাসিক মাদ্রাসা করার আমাদের প্রত্যয়, সে কারণে পাশের বিল্ডিং এর নিস্তলায় আমরা আবাসিক অফিসের জন্য ভাড়া নিয়েছি এবং আবাসিক ছাত্রদের উন্নত থাকা এবং খাওয়ার ব্যবস্থার জন্য আপনারা আমাদের প্রসপেক্টাস দেখে থাকলে তো মেসেজটা পেয়েছেন, নয়তো পরে দেখবেন আজকে যারা উপস্থিত আপনাদের সবাইকে আমাদের প্রসপেক্টাস দেওয়া হবে। পরবর্তী সময়ে আমরা 100 টাকায় বিক্রি করব প্রসপেক্টাস। এই ছবি 100 টাকায় বিক্রি করা যায় না। যদি কোনো তারকার ছবি বিক্রি হয় $1,000,000, আপনারা কে পারবেন না 100 টাকা একটা কিনতে? আমি যদি এখনো অফার দিই, আমার মনে হয় যে একবারটা বিক্রি করতে পারবো। আমি পারবো না, আজকে আমরা বিক্রি করব না। আজকে আপনাদেরকে কেনার জন্য ডেকে আনি নাই, আজকে আপনাদেরকে শুধু মেসেজটা দেওয়ার জন্য এনেছি। আজকে একটা বই দেবো আমরা, পরে এই ছবি বিক্রি হবে 100 টাকা। মানে এর মধ্যে যে ডাটা আছে, যারা ভর্তি হবে ছাত্র তাদেরকে 100 টাকায় কিনতে হবে। এখানে একটা আবাসিক ছাত্র এক মাস অবস্থান করলে তার থাকা খাওয়া সহ প্রায় 4,000 টাকা খরচ পড়বে। ক্লাসের বেতন, অনেকে ঢাকার অ্যাড্রেস ব্যবহার করেছেন যে আমরা ঢাকা থেকে আসি, না শহর থেকে আসছেন, কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না 500 টাকার কমে পড়ায়। আমরাও ফ্রি পড়াবো না, আমরা টাকা দিয়ে পড়াবো, কিন্তু আপনার টাকা আমরা খাবো না। আপনি টাকা দিয়ে পড়াবেন, আপনার টাকা আমরা খাবো না, আপনার টাকা আপনার ছেলেকে খাওয়াবো। আপনার ছেলের ব্রেন যাতে ভালো হয়, আরো চাঙ্গা হয়, পরিস্ফুট হয়ে ওঠে, তার মেধা বিকশিত হয়, এজন্য যা করা প্রয়োজন আমাদের এখানকার টিচাররা করবে। আপনার ছেলে নিজের ঘরে লেখাপড়া করলে যেই পরিবেশে লেখাপড়া করতো, আমরাও এখানে সেই পরিবেশে লেখাপড়া করাবো। উন্নত জাতের শিক্ষা যার কাছে আছে, এরকম টিচার রেখে তাদের তত্ত্বাবধানে আবাসিক ব্যবস্থা প্রতি রুমে 2-3 জন ছাত্রের লেখাপড়ার ব্যবস্থা করব। ঠিক আমাদের রুম ভাড়া যত টাকা আসবে, আপনার ছেলেদের 2-3 জন থেকে তত টাকাই নেওয়া হবে। যদি কোনো গার্জিয়ান চায় যে আমার ছেলের আবাসিক একটা রুম দিতে হবে, একটা রুম ভাড়া 3,000 আসলাম, 3,000 দেবো, তাকে আমি 3,000 টাকায় রাখবো, একটা রুম দিয়ে রাখবো। আমরা এই ধরনের চিন্তা করেছি। আর এই জেনারেল শিক্ষাটা, ইসলামী শিক্ষাটা দেশে যে প্রচলিত জেনারেল শিক্ষা আছে, এর সাথে আমরা মার্জ করে দিতে চাই না। আমরা চাচ্ছি এই সবই হবে ইসলামাইজড। আমাদের উপস্থাপক ইংরেজিতে স্তুক বলে বলছেন, এটা অমুক বলেছেন, আমাদের হাম্বল বলেছেন। তো আপনার ছেলে ইংরেজিতে বলবে, বাংলাটা বুঝবে, 3 ভাষার পণ্ডিত করে তৈরি করা হবে এখানে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউনিভার্সিটির সর্বোচ্চ গ্রেডে যারা লেখাপড়া করে পাশ করেছে তাদেরকে এখানে শিক্ষক হিসাবে নিয়োগ করব। আপনারা পিস টিভি দেখে অত্যন্ত আনন্দিত হন যে ওখানে ছেলেরা ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে, বক্তব্য রাখে। আপনার ছেলেকে পাঠান, আমরা ব্যবস্থা করবো এখানেও ইংরেজিতেই কথা বলবে, এখানে ছাত্র বাংলাতে কথা বলবে যেমন আরবিতেও কথা বলবে। এই টার্গেট নিয়ে আমরা এগুচ্ছি, টাকা পয়সা আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আপনারা এগিয়ে আসেন, আপনাদের সহযোগিতা থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। আজকের কাঙ্ক্ষিত সকলের একটা চিন্তার বিষয় ছিল যে দূর দূরান্তে কষ্ট করে আসলাম, প্রধান অতিথি আসেনি, আসাটাই অনেকটা ব্যর্থ, এরূপ হয়েছে না কারোর? অনেকে টার্গেট করে আসছেন, আজকে প্রধান অতিথির সাথে দেখা হবে,
এটা আমি অস্বীকার করতে চাই না এটা এরকম একটা জাতীয় সম্পদ থেকে তৈরি হয়েছে নওদাবার মাদ্রাসা থেকে তৈরি হয়েছে আমরা চাচ্ছি নওদাবার মাদ্রাসা যে রকমের অনেকে আবাসিক ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে নওদাবার শিক্ষা থাকলে পড়াচ্ছে না আমরা বলবো যে আবাসিক ব্যবস্থা এখানে সবল হবে শিক্ষা ব্যবস্থা সবল হবে অবশ্যই আপনার সন্তানদেরকে জাতির সন্তানদেরকে আপনারা এখানে পাঠাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকল কাজে বরকত দান করবেন আল্লাহ চাইলে আপনাদের এই সন্তানদেরকে অনেক মানে উন্নীত করবেন আমি বলি একজন ডাক্তার তো 10,000 রোগীর ডাক্তার একজন আলেম জাতির ডাক্তার সারা পৃথিবীর মানুষের ডাক্তার তার ইমানের চিকিৎসা করে তার অন্তরে খেদ চিকিৎসা করে অন্তরে কুমন্ত্রণা দূর করে সে ঘরে বসে সারা পৃথিবীর লোকের চিকিৎসা করে ডাক্তার তো রোগী দেখে পরীক্ষাগারে পরীক্ষা করে চিকিৎসা করে একজন আলেম ঘরে বসে সারা পৃথিবীর লোকের চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এটা এখানে আপনারা জড়িয়ে পড়বেন যার যা আছে সাধ্যমতো সহযোগিতা করবেন ইউসুফ ভাইয়ের কাছে আমার আবেদন থাকবে আপনি ফিরে গিয়ে দেশ বিদেশে যত বন্ধু আছে তাদের সবাইকে মেলে আমাদের প্রসপেক্টাস পাঠিয়ে দিয়ে বলবেন এই প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে আমরা এই চেহারায় দেখতে চাই এজন্য যার যা করা প্রয়োজন তারা যেন সেভাবে এগিয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আপনারা যারা এসেছেন আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারক জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আমাদের উদ্যোগকে ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের একটি দিনী আলোচনা বৈঠক যেখানে দিনী শিক্ষা গ্রহণ করা হবে এবং দেওয়া হবে এমন একটি সুন্দর জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি তা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে যারা জানে আর যারা জানে না উভয় কি সমান কখনোই সমান নয় অবশ্যই যারা জ্ঞানী তাদের মর্যাদা অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা ওয়ালাগাল কালবু ফী ইনায়াহাদিকুম যখন কোনো কুকুর কোনো কারো কোনো পাত্রে মুখ দেয় তখন সেটা সাতবার ধৌত করো এক রায়াতে আছে যে প্রথমবার মাটি দ্বারা আর আরেক রায়াতে শেষবার মাটি দ্বারা ধৌত করো আবার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালবুল মুআল্লাম প্রশিক্ষিত কুকুর যদি হয় আর সেই কুকুরকে যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে শিকার করতে ছেড়ে দাও আর সেই কুকুর যদি কোনো কিছু শিকার করে এনে দেয় সেটা খাওয়া যাবে দেখেন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধুইতে হবে মুখ দিলেই ধুইতে হবে আরেক জায়গায় বলছেন যে যদি সেটা প্রশিক্ষিত কুকুর হয় যদি তার জ্ঞান থাকে সেই ধরনের প্রশিক্ষিত হয় তাহলে তার শিকার করা পশু খাওয়া যাবে তাহলে এখানে কুকুরেরও মর্যাদা দিচ্ছেন যদি প্রশিক্ষিত কুকুর হয় তাহলে মানুষের কেন থাকবে না অবশ্যই আমি আর বেশি আলোচনা করব না এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে শিক্ষা জ্ঞানের মর্যাদা অনেক বেশি আর এখানে এমন একটি জ্ঞানের কেন্দ্র তৈরি করা হচ্ছে যেখানে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা হবে যেটা ভাই বলেছেন আমার খুব ভালো লাগলো যে গোটা পৃথিবীর মানুষের ডাক্তার হয় একজন আলেম কারণ তার প্রত্যেকের ইমান নিয়ে কিছু সমস্যা হয় আমল নিয়ে সমস্যা হয় এই আলেমরা সেগুলো সংশোধন করে সেগুলো চিকিৎসা করে আল্লাহ তাআলা আমাদের এই যে প্রতিষ্ঠান কেবল শুরু করা হয়েছে সকলের কাছে আকুল আবেদন করব আমরা সকলেই নিজ নিজ সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সকলেই চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে একেবারে সর্ব উচ্চ উন্নীত করার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
اقرا باسم ربك الذي خلق. নারায়ণগঞ্জ দারুল হাদিস একাডেমি কর্তৃক আয়োজিত শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য যে মানুষের কাছে প্রতিষ্ঠান সম্পর্কে পরিচিতিমূলক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের দায়িত্বশীল বৃন্দ, প্রথমে দুঃখ প্রকাশ করছি আপনাদের সামনে উপস্থিত হতে বিলম্ব হয়। আমি সংক্ষেপে দুইটি কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমি অতি সত্বর আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথমত, মানুষের জন্য মৌলিক অধিকার যতগুলো রয়েছে তার অন্যতম হল শিক্ষা। শিক্ষাটা এখন আমরা বলছি সুশিক্ষা, এটা হলো বর্তমান পরিভাষা, কিন্তু আমরা সেটাকে বলি দিনী শিক্ষা। শিক্ষারও কোনো মূল্য নেই, সুশিক্ষারও কোনো মূল্য নেই। যদি এলেম শিক্ষা করি তখনই মূল্য, আর এলেম বলতে দিনী শিক্ষা। এলম নূরুন ইলাইহি, ইমাম শাফি রহিমাল্লাহ বলছেন এলেম যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে নূর, আর যেটা হিকমা এটা সাধারণ জ্ঞান, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি। এলেমটা আবার ফেকে পরিণত হয়। এই শিক্ষা, সুশিক্ষা, দিনী শিক্ষা, ফিক সবগুলোই অর্জিত হয় পড়ার মাধ্যমে, আর সেটা লিখনিতে রূপ দিলে অন্য ব্যক্তি তার থেকে সরাসরি আলো গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শিক্ষাও যদি অর্জন করি, সুশিক্ষাও যদি অর্জন করি, এলমও যদি অর্জন করি, এই পড়ার মৌলিক উদ্দেশ্য থাকতে হবে আমার একক স্রষ্টা আল্লাহকে সন্তুষ্ট করা। যাই করি, একজন বিজ্ঞানের ছাত্র হলে সে আল্লাহ রাব্বুল আলামিনকেও খুশি করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হলেও করতে পারেন, কারণ মৌলিক উদ্দেশ্য আমাদের আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, অর্থাৎ লিওয়াহিদুন, তারা সকল ক্ষেত্রের জন্য আমার এককত্ব প্রতিষ্ঠা করে, উদ্দেশ্য একটাই। এই প্রতিষ্ঠান যখন দাঁড় করানো হয়েছে তখন প্রথমত আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করে নেন, আমিন। কাবা ঘরও যখন তৈরি করছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম, কাবা ঘর যেটা বাইতুল্লাহ সেটা তৈরি করার সময়ও বারবার বলেছেন, আর একটি রয়াতে আসছে সারা জীবন বলেছেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম। আল্লাহর ঘর তৈরি করছেন দুজন নবী, এরপরেও দোয়া করতে হবে কেন? কবুলিয়াত ছাড়া কোনো লাভ নেই, কখনোই না। এজন্য সে সময় হজকারী ছিল না, কিন্তু কবুলিয়াতের কারণে আজকে এই যে তওয়াফের যে ধারাবাহিকতা, পৃথিবীর সব কাজ বন্ধ থাকলেও তওয়াফ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, এটা কবুলিয়াত। সুতরাং প্রথম দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নেন। কবুল যদি হয়ে যায় যে কোনোভাবে সেটা চলতে থাকবেই, কারণ এটা দায় দায়িত্ব কার?
আল্লাহ কবুল হয়ে গেছে সেটা দুই নম্বর যারা প্রতিষ্ঠানটাকে দান করেছেন তাদের জন্য আমরা অন্তরখোলা দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন আমিন তিন নম্বর কথা হলো যে এই প্রতিষ্ঠান থেকে যেন প্রচলিত আলেম বা প্রচলিত জ্ঞানীর জন্ম না হয় দাবি করব প্রকৃত আলেম যেমন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নামে শুরুতে লিখতে গেলে লেখা হয় আল আল্লামা আল হাকিকা আল শেখ আল ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল হাকিকা মানে কি প্রকৃত প্রচলিত আলেম নয় প্রকৃত আলেম দরকার এই গোড়া যখন ভিত্তি যখন স্থাপিত হয়েছে কমিটির বা দায়িত্বশীলদের মৌলিক উদ্দেশ্য থাকবে প্রচলিত লক্ষ্য আলেমের দরকার নেই একজন আলবানি তৈরি হলে যথেষ্ট সুতরাং উদ্দেশ্য ওটা থাকতে হবে পচা ধসা সবগুলোকে ভর্তি নিয়ে টাকা ইনকাম করার যদি উদ্দেশ্য থাকে তাহলে মৌলিক উদ্দেশ্য ব্যাহত হবে পক্ষান্তরে অল্প ছাত্র ভর্তি নিয়ে সেখান থেকে যদি কিছু ছাত্র বের করা যায় তাহলেই গোটা পৃথিবীবাসী সফল হবে ইনশাআল্লাহ এটা মনে রাখতে প্রকৃত আলেম সৃষ্টি করার মানসিকতা থাকতে হবে যেন পবিত্র কোরআন এবং সহি হাদিসের প্রকৃত আলো বাংলাদেশে নেই হয়তো বা এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নেবেন এবং এর মাধ্যমে এমন কোন ছেলেকে আল্লাহ সৃষ্টি করবেন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি এলাকাকে কোরআন এবং সহি হাদিসের বাতিতে জ্বালিয়ে দিবে ইনশাআল্লাহ এটা হতে পারে অস্বাভাবিক কিছু না ইতিপূর্বের মনীষীদের ইতিহাস এমনটাই পাওয়া যায় তে নারায়ণগঞ্জে কবুল করলে এটা হতে পারে তৃতীয়ত চতুর্থত আপনাদের উদ্দেশ্যে আকুল আবেদন থাকবে এটা যে আপনারা ছাত্র দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সহযোগিতা করবেন ছাত্র কেন দিবেন আপনার জন্য দেশের জন্য একটা হাদিস একটা কোরআনের আয়াত বলে দিই সূরা মুজাদালা ১১ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহুল লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অধিক 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 গুণে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং একজন স্কুলে পড়ুয়া ছাত্র আর একটা দারুল হাদিস একাডেমি পড়ুয়া ছাত্রর মর্যাদা কখনো এক নয় দারাজাতুনটা এক বচন আর এটার বহু বচন দারাজাত কত গুণে বৃদ্ধি পাবে এটা আল্লাহই জানে আর একটি প্রমাণ আবু দাউদের হাদিসটি বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন তালেবুল ইলম যখন বাড়ি থেকে বের হয় তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা ইন্নাল মালাইকাতা লা তাজনাহু আজনিহাতাহা তাদের ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন আপনি একজন বাপ হলে হিসাব করুন আপনার ছেলে যে কলেজে পড়ে কোশ্চিন কালেও যখন বাড়ি থেকে বের হয় আপনার ছেলের পায়ের নিচে কি ফেরেশতার পর থাকে একজন ছেলে যদি আলিফবাত শিখার জন্য বের হয় নিঃসন্দেহে তার পায়ের নিচে ফেরেশতার পর থাকবে রহমতের পর এমনকি ওয়াস্তাগফিরুল্লাহু তার জন্য দোয়া করতে থাকে আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সবই এমনকি পানির গর্ভে গর্তের মধ্যে যা কিছু থাকে তাও দোয়া করে তার জন্য এর চেয়ে মর্যাদার কিছু হতে পারে না সবচেয়ে বড় মর্যাদাবান হলো যারা দিনই এলেম শিক্ষা করার জন্য বের হয় তিন নম্বর আপনার ছেলে যখন বের হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ যখন এলেম শিক্ষার জন্য কেউ বেরিয়ে যায় রাস্তায় যখন বেরিয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন মানে ও জান্নাতের পথে চলতে থাকে মানে একজন তালেবুল ইলম যিনি দ্বীনি শিক্ষার জন্য বেরিয়ে যায় সে জান্নাতের রাস্তায় অবস্থান করে এতে কোনো সন্দেহ নেই শেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির ২৮ নম্বর আয়াতে বলছেন যে ইন্নামা ইখশাল্লাহু ইবাদাহুল উলামা
আল্লাহকে প্রকৃত অর্থে ভয় যারা করে তারা হলো প্রকৃত আলেম। একজন জেনারেল শিক্ষিত মানুষ তাকওয়া অর্জন করতে পারে, ভয় করতে পারে। একজন তাহাজ্জুদ গুজার মানুষ আল্লাহকে ভয় করতে পারে, তবে তার ভীতিটা আর একজন প্রকৃত আলেমের ভীতি এক নয়। আল্লাহ যেখানে স্বীকৃতি দিয়েছেন সেই ক্ষেত্রে আমার আপনার পিছনে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে যে যে নসিহতগুলো আপনাদের সামনে করলাম সেইগুলো মানার চেষ্টা করুন এবং নিজেরা ছাত্র দিয়ে একজন সৌভাগ্য পিতা হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। শেষে দু একটা পয়েন্ট, প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে এক নম্বর প্রয়োজন দক্ষ পরিচালক, দুই নম্বর যারা কমিটি তাদের মধ্যে স্বেচ্ছাচারী যদি হয় তাহলে প্রতিষ্ঠান টিকবে না, তিন নম্বর যারা নীতি ভঙ্গ করবে, আজকে এক নীতি কালকে আর এক নীতি, ওই প্রতিষ্ঠান টিকবে না, চার নম্বর এই প্রতিষ্ঠানকে দিতে হবে নেওয়া যাবে না, দিতে হবে ত্যাগ, বাকিটা ব্যবস্থা করবেন কে? আল্লাহ। সুতরাং প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে দক্ষ পরিচালকের দরকার, যিনি আমাদের গায়া ভাষা একটা কথা বলে গরু পুষতে হলে গরু হতে হয়, প্রতিষ্ঠান চালাতে হলে ছাত্র চালাতে হবে, যিনি চালাবেন তাকে বা যারা চালাবেন সবসময় ছাত্রদের সঙ্গে সঙ্গ দিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে, প্রতিষ্ঠানে লেগে থাকতে হবে, তাহলে বরকত হবে। আর আমি দায়িত্বশীল, আমি স্বেচ্ছাচারী হলে চলবে না, আমি একাই কিছু করব পরামর্শ ছাড়া করব, তখন আর প্রতিষ্ঠান উন্নতি হবে না, বরকত উঠে যাবে। আর পরামর্শ করে করলে দেরি হলে সেখানে বরকত হবে। আর দিতে হবে, ত্যাগ দিতে হবে, নিতে হবে না। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লাহ তুমি আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নাও, আমিন। যারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে বা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। চলে যেতে হবে এই জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করে এবং আমার কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আহলেদের যুব সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।